দক্ষিণ কোরিয়াতে কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে ইপিএস কর্মী ইপিএস পদ্ধতির মাধ্যমে, এবং তাদের বেতন হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে। অনেকে কিন্তু এই খবর শুনে একেবারে কীভাবে যাওয়া যায় কীভাবে যাওয়া যায় এটি নিশ্চয়ই আপনারা অনেকেই চিন্তা করছেন। তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই, কীভাবে আপনি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সুযোগ পাবেন বা এত টাকা ইনকাম করার সুযোগটি পাবেন। প্রবাস তথ্যকেন্দ্রে মিরাজ হোসেন গাজী আছে আপনাদের সাথে, যারা নতুন যুক্ত হয়েছেন। প্রবাসীদের সকল আপডেট তথ্য খবরাখবর বিদেশ যাওয়ার প্রস্তুতি বিভিন্ন দেশের নিয়মকানুন জানতে প্রবাস তথ্যকেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্যকেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। মূলত দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে কোরিয়ান ভাষা শিখতে হবে এবং ভাষায় খুবই দক্ষতা অর্জন করতে হবে। ভাষা শিক্ষার জন্য টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলো থেকে আপনি ভাষা শিখতে পারেন। অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকেও কিন্তু আপনি ভাষা শিখে এরপরে বোয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান, এটিকে বলা হয় একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি, সেই বোয়েসেলের মাধ্যমে কোরিয়াতে আপনি ইন্টারভিউর জন্য আপনি সেখানে যাচাই বাছাই প্রক্রিয়া অংশ নিতে পারবেন। এবং বোয়েসেলের মাধ্যমে কিন্তু কোরিয়াতে যেতে হয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় খুবই একেবারে নিখুঁতভাবে সব যাচাই বাছাই করে এরপরে কিন্তু আপনাকে কোরিয়াতে নেওয়ার সুযোগ। ভাষা শিক্ষা ছাড়া বোয়েসেল ছাড়া পরীক্ষা দেওয়া ছাড়া কেউ কোরিয়াতে যেতে পারবেন না। কী কী যোগ্যতা লাগবে সেই বিষয়ে বিস্তারিত চেষ্টা করবো যে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্যে। এবং যেই কর্মীরা সম্প্রতি গিয়েছে করোনা ভাইরাসের ধকল কাটিয়ে উঠে 2-3 বছর অপেক্ষার পর, তারা আসলে কী বলছেন সেই বক্তব্য একটু আপনাদেরকে শোনাতে চাই। এখানে বাছাই পর্বটা একেবারে সততার সর্বোচ্চ পর্যায়ে। বোয়েসেলের মাধ্যমে প্রথমে একটা সার্কুলার হয়, সেই সার্কুলার অনুযায়ী আবেদন করতে হয়। আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে তাদের ইপিএস সেন্টারের মাধ্যমে পরীক্ষা হয়, সিবিটি পরীক্ষা। কম্পিউটার বেস পরীক্ষার পরে যারা উত্তীর্ণ হয় তাদেরকে পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করে দক্ষিণ কোরিয়া যেতে হয়। করোনা প্যান্ডামিকের কারণে দীর্ঘদিন ইপিএস সিস্টেম অফ ছিল, এখন পুনরায় চালু হওয়ায় আমরা যেতে পেরে খুবই গর্বিত। আমাদের এখানে স্যালারি হচ্ছে বেসিক স্যালারি 19,22,000 সামথিং ওয়ান, তো এক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় 1,40,000-এর মতো আসে। তাহলে নিশ্চয়ই যারা অপেক্ষা করছেন কোরিয়া কীভাবে যাবেন, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বিষয়টি। সেটি হচ্ছে যে পাঠানোর এখতিয়ার হচ্ছে একমাত্র বোয়েসেল, যেটি সরকারি প্রতিষ্ঠান, এবং ইপিএস কর্মী সেখানে যাওয়ার জন্য ভাষা অবশ্যই শিখতে হবে। যদি কেউ চেষ্টা করেন কয়েক মাস একটু পরিশ্রম করার কষ্ট করার, তাহলে কিন্তু তারা যেতে পারবেন। এবং যেহেতু বেতন 1.5 থেকে 2 লাখ টাকা, নিশ্চয়ই এটি চিন্তা করছেন যে এটি বাংলাদেশের বাস্তবতায় অসম্ভব বা অকল্পনীয়। তবে যাচ্ছে কোরিয়াতে অনেকেই, দীর্ঘদিন বন্ধ ছিল, বন্ধ থাকার পর যেহেতু আবার চালু হয়েছে, এজন্য যারা আসলে আগ্রহী তারা আগে থেকে প্রস্তুতি নেবেন ভাষা শিখে প্রশিক্ষণ দিয়ে। এবং বৈশাল যখন বিজ্ঞপ্তি দেবে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি ইন্টারভিউর জন্য হাজির হবেন। হাজির হওয়ার পরে প্রাথমিক যাচাই বাছাই শেষে পরবর্তীতে কিন্তু পরবর্তী ধাপগুলো আপনি অনুসরণ করবেন। বোয়েসেল টিটিসি এবং এই ইপিএস কর্মী কোরিয়া, অর্থাৎ টোটালি সরকারি পদ্ধতির মাধ্যমে কিন্তু সেখানে যেতে হয়। আপনাকে অবশ্যই সেজন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। অবশ্যই প্রবাস তথ্যকেন্দ্রের সাথে থাকবেন। বিদেশ যাওয়ার আগে একবার হলেও প্রবাস তথ্যকেন্দ্র ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন, বিভিন্ন দেশ অনুযায়ী সেখানে প্লেলিস্ট আছে, সেখানে গিয়েও আপনারা বিস্তারিত জানতে পারবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন প্রবাস তথ্যকেন্দ্র।